এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, যে কোনো ঘটনার ভিডিও ধারণ করে করার প্রবণতা দিন দিন বাড়ছে। এক সময় রাস্তায় ডাকাতি, গণপিটুনি, মারামারি ইত্যাদি হলে পথচারীরা এগিয়ে যেতেন, এখন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে যান না, বরং ভিডিও করেন, বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্য থেকে অনেক কিছুকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে এটি একটি, যে যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা অগ্রসর হওয়া, এটা আমাদের নৈতিক কর্তব্য। এটা ঠিক যে আজকাল হাতে হাতে মোবাইল ফোন থাকার কারণে আমরা সবাই ভিডিও করাতে ব্যস্ত হয়ে যায়, ছবি তোলাতে ব্যস্ত হয়ে যায়। সন্দেহ নাই, ভিডিও এবং ছবিরও প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করে সাথে সাথে আমি তো আবার আমার মূল কাজে লেগে যেতে পারি। কিন্তু না, সবাই দূর থেকে, নিরাপদ দূরত্ব থেকে শুধুমাত্র সেই দায়িত্ব পালন করে তিনি এড়িয়ে যেতে চান। তাহলে মূল যে ভুক্তভোগী, তার কোনো উপকার করার ন্যূনতম কোনো সুযোগ কিন্তু আমরা কেউই গ্রহণ করার চেষ্টাও করলাম না। তো এরকম স্বার্থপরতার কারণে বহু মানুষ মারা যাচ্ছেন এবং বহু বড় বড় দুর্ঘটনা ঘটছে, অঘটন ঘটছে। আমরা অনেকগুলো খুনের কথা জানি, যে এই জাতীয় দু চারজন খুনি বা সন্ত্রাসী কারোর উপর আক্রমণ করছে, সেখানে ডজন ডজন মানুষ আছে। এই মানুষগুলো সবাই যদি, যার হাতে যা আছে তা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে সন্ত্রাসীদেরকে নিবৃত করা, এটা এটা কঠিন কোনো বিষয় না। কিন্তু আমরা বড় সেলফিস্ট হয়ে যাচ্ছি, আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। শহুরে জীবনে বিশেষ করে যতই আধুনিকতার ছোঁয়া আসছে, ততই যেন আমরা প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ভাবার এক মানে কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা আজ। একজন মুসলমান, এজ এ মুসলিম, তিনি কখনো স্বার্থপর হতে পারেন না, বরং তিনি কোনো মুসলমান ভাইয়ের বা কোনো মানুষের বিপদে তিনি অবসর হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা না জালেমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হোক কিংবা মাজলুম হোক, অর্থাৎ অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক, তাকে তুমি সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যে অত্যাচারিত তাকে সাহায্য করার মানে তো বুঝলাম, কিন্তু যে অত্যাচারী, কারোর উপর অত্যাচার করছে, সেক্ষেত্রে অত্যাচারীকে আমি কীভাবে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারীকে তার অত্যাচার থেকে নিবৃত করার উদ্যোগ নিয়ে নিবৃত করবে তুমি, এটাই হলো তাকে সাহায্য করা, তার পাপ থেকে তাকে দূরে সরবার চেষ্টা করলে তুমি। তো সেটি আমাদের থাকা উচিত, না হলে আমরা আসলে কোয়ালিটি মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।